বেকার যুবক আর শিক্ষার্থীদের টার্গেট করে চাকরিদের নামে চলছে প্রতারণা রাজধানীর বিভিন্ন এলাকায় এমন প্রায় একশোটি প্রতারক চক্র সক্রিয় যারা প্রতি মাসে অফিসের নাম পরিবর্তন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা দীর্ঘদিন প্রকাশ্যে এমন প্রতারণা চালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অনেকটাই নির্বিকার ফরিদুর রেজার ক্যামেরায় আশিক মাহমুদের প্রতিবেদন আর্জেন্ট নিয়োগ সপ্তাহে মাত্র তিন দিন বেতন পনেরো থেকে বিশ হাজার টাকা এমন সব লোভনীয় চাকরির বিজ্ঞপ্তি চোখে পড়বে রাজধানীর বিভিন্ন দেয়াল বৈদ্যুতিক খুঁটি গণপরিবহন পত্রিকার পাতা সহ বিভিন্ন জনবহল স্থানে বিজ্ঞপ্তি পড়লে মনে হবে চাকরি কোনো ব্যাপারই না যোগাযোগ করলেই সাথে সাথে নিয়োগ যেখানে দেশে লাখ লাখ মানুষ বেকার সেখানে এত এত চাকরি এর আসল রহস্য কি জানতে মাঠে নামে বৈশাখী টেলিভিশন অনুসন্ধানকালে প্রতারিত অনেক শিক্ষিত যুবকের খোঁজ মেলে লোভনীয় চাকরির বিজ্ঞপ্তি দেখে পল্টনের একটি অফিসে যান ঢাকা কলেজের শিক্ষার্থী আল আমিন প্রথমে রেজিস্ট্রেশনের কথা বলে তিনশো টাকা পরে প্রশিক্ষণের কথা বলে সাত হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি পরের মাসে চাকরিতে যোগদানের জন্য গিয়ে আর কাউকেই পাননি সাত হাজার টাকা দিতে হবে একটা ট্রেনিং করতে হবে তার ট্রেনিংটা করলে তারপর আপনি পরবর্তীতে জব অ্যাটেন্ড করতে পারবেন অনুসন্ধান শুরুর পর এমন শত শত প্রতারিত যুবকের খবর আসতে থাকে বৈশাখীর এই প্রতিবেদকের কাছে এমন কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে বৈশাখীর টিম যায় মহাকালের ডিও এর একটি অফিসে দেখা যায় অফিসের নাম ও স্টাফ পরিবর্তন হয়ে গেছে নতুন নাম দিয়ে নতুনভাবে প্রতারণা করছে তারা বলছে যে তুমি চিবি আর ছবি নিয়ে আসো তিন হাজার আর আট হাজার এগারো হাজার টাকা দিয়ে ফেলেছি এখানে আসার পর তার কোনো খবর পাইতেছি না রিসিপশন একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল এখানে চিনি আমি ওকে আর যে ভাইয়াটা এখানে ছিল সে ভাইটা এখন না এখানে রাজনৈতিক ও সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি পেছন থেকে এই অসাধু চক্র নিয়ন্ত্রণ করে এই ব্যবসাটা নতুন আমি নতুন আর কি এই জগতে আমি নতুন কিন্তু ওরা যে অরবিটের কথা বলছে অরবিটের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমরা সাইরা সিকিউরিটি সার্ভিস 1 তারিখ থেকে আমরা ওপেনিং করেছি রাজধানীর বিভিন্ন স্থানে এমন অন্তত 100টি প্রতারক চক্র সক্রিয় থাকার কথা জানা যায় যাদের টার্গেট গ্রাম থেকে ঢাকায় আসা বেকার যুবক ও শিক্ষার্থী। আমাদের কাছে চাকরি দেওয়ার কথা আমার আমাদের অনেক টাকা নিছে চক্রটাকে আইনের আওতায় এনে এদেরকে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। প্রতারণার হাত থেকে বাঁচাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কোনো ব্যক্তি এরকম হয়রানি হয়ে করেন ক্ষতিগ্রস্তন সে ক্ষেত্রে আমাদের পুলিশের নিকট অভিযোগ করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি প্রায় সাতাশ লাখ বেকারের এই দেশে চাকরি যেন সোনার হরিণ আর সেই সুযোগ কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্রগুলো রাজধানী ছাপিয়া জেলা শহরেও ফাঁদ পেতেছে প্রতারকরা এখন এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ও সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা